গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো গাইস তোমরা সবাই কেমন আছো? আয়ো তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ভালো থাকারই কথা তাই না? কারণ সামনে বোনের বিয়ে বলে কথা, আর মাত্র গোনাগুনতি এই 5-6 দিন, আজকে মঙ্গলবার, এই সোমবারে বিয়ে, মানে মার্চের 4 তারিখে বোনের বিয়ে। তো তাই তোমাদের আমি ভাবলাম যে তোমাদেরকে আমি কি কি শপিং করলাম তো সেটা দেখাই। তো প্রথমে আজকে আমার বরের ড্রেসটা দেখাই নি। তো এই যে দেখো, এটা কিন্তু আমার বরের, এটা মা দিয়েছে, এটা পাঞ্জাবি। তো পাঞ্জাবিটা খুব সুন্দর হয়েছে, সবুজ কালার আছে, খুব সবুজ না মানে টিয়া কালার যেটাকে বলে, টিয়া কালারটা আছে। তারপরে হচ্ছে আমার ছেলের, আমার ছেলের তো ব্যাপার স্যাপারই আলাদা, ওর যা হয়েছে তো কি আর বলবো, অনেকগুলো অনেকগুলো। তো জুতাটা দেখানো সম্ভব না কারণ জুতাটা মায়ের ওখানে আছে। এটা হলো একটা শেরওয়ানি, তো এটা মা দিয়েছে ওকে পরার জন্য বিয়ের দিন। তারপরে এটার সাথে পরার জন্য এই প্যান্টটা, আর হচ্ছে বাসি বিয়েতে এই এই পাঞ্জাবিটা বাসি বিয়েতে পরার জন্য নিয়েছি আমি। মানে এটাও হচ্ছে অনলাইন থেকে, মানে মিশো থেকে নিয়েছি। তো মিশোর প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি যতগুলো নিয়েছি প্রত্যেকটা জিনিসই ভালো, এটাও মিশো থেকে নিয়েছি। এটা একটা হচ্ছে জ্যাকেট আছে, আর এর সাথে একটা গেঞ্জি জিন্স, একসঙ্গে 792 টাকা নিয়েছে। কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর, 792 টাকায় মানে এরকম জিনিস পাওয়া যাবে ভাবা যায়নি। কাপড়গুলো কমফোর্টেবল পরে নে। আর বিয়ের বেশিরভাগই জিনিস আমি অনলাইন থেকে নিয়েছি। তারপরে এই যে দেখো, এটা একটা 5 পাতা মঙ্গলসূত্র। তারপরে এটা একটা মালা, অনেক কিছু। এরপরে মানে ছেলেরটা দেখানো হয়ে গেল, এবার আমার আর কি। তারপরে একটা অক্সিডাইজের এমনি মালা নিয়েছিলাম, ওটা এটা ওই মালাটার সাথে এটা টিকলি আর কানের। আর তারপরে শেষই হচ্ছে না, এটা একটা আংটি নিয়েছি, সোনা আংটি থাকবে, সোনা আংটির সাথে এই একটা আংটি থাকবে, এই আংটিটাও খুব সুন্দর লাগছে। আর এই যে এই মালাটা কিন্তু আজকে নিয়েছি আমি, এই মালাটাও খুব সুন্দর। তারপরে এই টিপের পাতা নিয়েছি, এর সঙ্গে আরেকটা টিপের পাতা আছে, দুটো টিপের, মানে মাল্টি কালার টিপের পাতা এই জন্যই নেওয়া, কারণ হচ্ছে একটা ড্রেসের সঙ্গে ম্যাচিং করে এটা একটা মালা নিয়েছি। এগুলো সব অনলাইন থেকে, সব মিশো থেকে আমার প্রত্যেকটা। এই যে এটা একটা নথ, এটা মারাঠি নসপিন, আমার খুব ইচ্ছা ছিল এটা পরার। তারপরে এই যে এগুলো হচ্ছে, কিন্তু এগুলো অনলাইন থেকে না, এগুলো এমনি আমারই আছে। তো এই যে এগুলো হচ্ছে খুব সুন্দর লাগছিলো পরে। তো আমার ভারী আর কি চুড়ি ওরকম পরি না, যাই হোক তাই নেওয়া হয়নি। আর এই দুটো হচ্ছে টিকলি নিয়েছি গায়ে হলুদের সময় পরার জন্য, বোন আর আমি একসঙ্গে পড়ব, মেজো বোনের আছে তাই ওর জন্য নিইনি। আর তারপরে এটা একটা টিকলি নিয়েছি, এটা বিয়ের দিন পরার জন্য, ওই নোসপিনটা যে দিয়েছি দেখালাম ওই নোসপিনটার সাথে এটা পরবো, বেনারসি শাড়ির সাথে। আর এটা একটা হচ্ছে চিক আছে, এই চিকটা আমার খুব ফেভারিট, খুব ফেভারিট, এটা খুব সুন্দর লাগে। তো এগুলো তো হয়ে গেল সব হচ্ছে বাজার, সব মালাটালা। তো তারপরে আসে এই যে এই শাড়িটা পরবো আমি বউ হাতে, ভেবে রাখছি। এটা আমি দুর্গাপূজার সময় নিয়েছিলাম, এটাকে কোসে শাড়ি বলে মনে হয়, যতই যাই হোক আমি শাড়ির নামটা মতো জানি না, শাড়ি অত যত পরি নাতে। আর এর সাথে কিন্তু ব্লাউজ পিস ছিল, এই ব্লাউজ পিসটা আমি বানিয়ে নিয়েছি এখানে একটা বান্ধবীর কাছে, তো ও খুব সুন্দর বানায়। আর এটা একটা লেহেঙ্গা নিয়েছি, এটাও অনলাইন থেকে নিয়েছি, মিশো থেকে নিয়েছি। এটাও এটা তো 719 টাকা নিয়েছে, 719 টাকায় খুব সুন্দর। তো এটা ব্লাউজটা বানানো এসেছিলো, আমি শুধু ফিটিংস করে নিয়েছি। এই যে ব্লাউজটা খুব সুন্দর লাগছে। আর তারপরে আর কিছু মানে ওগুলো যে আছে ওগুলো এখনো হয়নি, বেনারসিটা আছে, আর একটা শাড়ি আছে, তো ওটা এখনো মেশিন সেলাই করতে দিয়েছি তাই আনা হয়নি। তো আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর শেয়ার করতে ভুলো না। তো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।